গত ফেব্রুয়ারিতে 39তম জন্মদিন উদযাপন করেছেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। তার বয়সে অনেকেই ফুটবল ছেড়ে অবসর জীবন কাটাচ্ছেন, তবে রোনালদো তো আর অন্যদের মতো নন। বয়স তার বাধা হয়ে দাঁড়াতে পারছে না, এখনও আগের মতোই জয় এবং গোল ক্ষুধা নিয়ে মাঠে নামেন CR7। সৌদি প্রলিগেও চলতি মৌসুমে এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা আল নাসুর তারকা। প্রলিগে 23 গোল করার পাশাপাশি সব মিলিয়ে করেছেন 30 গোল। তবে এমন দুর্দান্ত ছন্দে থাকার পরও রোনালদো তার সেরা সময় পেছনে ফেলে এসেছেন বলে মন্তব্য করছেন তারই জাতীয় দল সতীর্থ জোয়াও কানসেলো। পাশাপাশি পর্তুগাল দল এখন আর রোনালদো নির্ভর নয় বলেও মন্তব্য করেছেন এই ফুলব্যাক। এদিকে আন্তর্জাতিক বিরতিতে 2টি প্রীতি ম্যাচ খেলবে রোনালদোর পর্তুগাল, তবে সুইডেনের বিপক্ষে প্রথম ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে রোনালদো কানসেলো সহ 8 জনকে, যারা স্লোভেনিয়ার বিপক্ষে দ্বিতীয় ম্যাচের আগে যোগ দেবেন দলের সঙ্গে। এই ম্যাচগুলোকে মূলত দেখা হচ্ছে ইউরো 2024-এর প্রস্তুতি হিসেবে। এ 2 ম্যাচ সামনে রেখে পর্তুগিজ সংবাদ মাধ্যম আরটিপির সঙ্গে কথা বলেছেন কানসেলো, যেখানে রোনালদোর গুরুত্ব নিয়ে জানতে চাইলে কানসেলো জানান, রোনালদো অবশ্যই একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়, গত 15 বছর ধরে ব্যালন ডিওরের জন্য মেসির সঙ্গে লড়াই করে আসছেন তিনি, তবে একজন খেলোয়াড় তার সেরা সময় পার করেন 25 থেকে 32 বছরের মধ্যে। তবে কানসেলোর চোখে রোনালদো সেরা সময় পেছনে ফেলে এলেও বাছাই পর্বের পরিসংখ্যান কিন্তু ভিন্ন কথাই বলছে। ইউরো বাছাইয়ে 10 গোল করে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা ছিলেন রোনালদো, তার উপরে ছিলেন কেবল 14 গোল করা রোমেলু লুকাকু। এ তালিকায় কিলিয়ান এমবাপ্পে ও হ্যারিকেইনের মতো তারকারাও রয়েছেন রোনালদোর পেছনে। তাই বলাই যায় বাছাইয়ে পর্তুগালের শতভাগ জয়ের ধারা ধরে রাখার ক্ষেত্রেও বড় অবদান ছিল পর্তুগিজ এই তারকারই।